नमस्कार बंधुरा पापियास किचेने तुम्हारे स्वागत। आज के तुम्हारे बनिए देखो पटल चिंगड़ी। तार जोन्नो देखो हमें दुई टेबिल चामच दिए दिए सर्षे तेल। तेलटा आमार गरम हो गेछे, एखाने दिए पटलगुलो आमी भेजे नेब। दिए देव नून आर हलुद। আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, এটা ধুয়ে রেখেছিলাম খোলা সারিয়ে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একটু আমি দিয়ে দেবো সর্ষের তেল। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চিনি। আর একটু দিয়ে দিলাম গোটা জিরে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেব নুন। দিয়ে দিলাম টমেটো। মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি 3 মিনিট মতো হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এখানে আদা। 1 চা চামচ দিলাম আদা। এক চা চামচ দিলাম রসুন। রসুন আর আদাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা, আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটু দিয়ে দিলাম জল। এবার আমি এটা 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে রেখে। দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে। আমি এতে আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পটল, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এটা আমি হাই ফ্লেমে রেখেছি, আইসোগ্রাম মতো জল দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি একটা ছোটো এলাচ, একটু জায়ফল, একটু জৈত্রী আর এই দারচিনিটা একটু শিলেতে আমি গুঁড়িয়ে নেব। দেখো এটা আমি হালকা করে গুঁড়িয়ে নিয়েছি। দেখো আমার ঝোলটা ওই তরকারির
ঝোলটা আমার ফুটতেও আরম্ভ করে দিয়েছে, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা লো ফ্লেমে রেখে দেবো 5 মিনিট। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নাভিয়ে নেব। এতে আমি দেব ঘি, সামান্য একটু দেব ঘি, এই চামচের 1 চামচ, এই চামচে 1 চামচ দিয়ে দিলাম ঘি। নুনটা ঝালটা তোমরা দেখে নেবে, আমার এখানে ঠিকই আছে। এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি। দেখো আমার এখানে পটল চিংড়ি পুরো রেডি হয়ে গেছে, আমি নাবিয়েও নিয়েছি। তোমাদের যদি এই পটল চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা জানো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওয় দেখা হবে।